নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, WBP ওয়ার্ডার মানে জেল পুলিশের পরীক্ষা তোমরা যারা যারা দিতে চলেছো, আজকে আমরা মক টেস্ট 5 দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে অ্যাটেন্ড করো, আর শেষকালে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কত স্কোর করলে। তো প্রথম প্রশ্নটা দেখো, কোন দেশ 2019-এ সুলতান আজলান শাহ কাপ জিতল? তোমরা এর আগেরগুলো যদি দেখতে চাও, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ভারতকে হারিয়ে জিতেছিল সুলতান আজলান শাহ কাপ 2019। সুলতান আজলান শাহ কাপ একটা হকি টুর্নামেন্ট, ভারত এখনও পর্যন্ত মোট 5 বার এই সুলতান আজলান শাহ কাপটা জিতেছে। শেষবার জিতেছিল 2010 সালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে, খেলাটা হয় মালয়েশিয়ায়। এইগুলো সবকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সবকটা থেকে একটা প্রশ্ন আসতে পারে, সো তোমরা একটু এটা নোট করে নিতে পারো। তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার রয়েছে, মানে তানপুরা বাদ্যযন্ত্রে কটা তার থাকে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 4টি। পরেরটা দেখবো, দেখো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা দেখবো, নিচের কোনটা পিকচার ফাইলের এক্সটেনশন নয়? আমি কম্পিউটার জিকেতে অলরেডি এগুলো কভার করছি, তোমরা কম্পিউটার জিকে সিরিজটা দেখতে পারো। অপশান ডি, .mdb হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আন্ধাধুন ছবিটির পরিচালক কে? ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছে আন্ধাধুন ছবি, অপশান সি শ্রীরাম রাঘবন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মোগল সম্রাটদের মধ্যে কোনজন তীর্থঙ্কর তুলে দেন, তীর্থকর তুলে দেয়, এদের মধ্যে কে তীর্থকর তুলে দেয়? হুমায়ুন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি। ভারতের ভাষাভিত্তিক প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। 2019 সালের ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের ম্যাসকট কি? কোনটা উত্তর হবে তোমরা কমেন্ট করো দেখি। অপশান ডি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো নেক্সট দেখবো, কাভারাত্রি দ্বীপটি কোন দ্বীপপুঞ্জে অবস্থিত? কোনটা উত্তর হবে? অপশান এ, লাক্ষাদ্বীপ হয়ে যাবে উত্তর। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি? দেখো এটা একটা ইকোনমির প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করো, অপশানগুলো একটু বড় বড় রয়েছে, ভালো করে পড়ে উত্তর দাও। কোনটা হবে? অপশান ডি, জাতীয় আয় বৃদ্ধি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেটা দেখবো, বাবর তার জীবনী তুজুক ই বাবরি স্মৃতিগ্রন্থটি লেখেন কোন ভাষাতে? খুব সহজ প্রশ্ন, উত্তর দাও দেখি। অপশান এ, তুর্কি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতীয় মুদ্রা আইনগতভাবে স্বীকৃত কোন দেশে? কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার? অপশান ডি, নেপাল। পরেরটা দেখো, সোডিয়াম পরমাণুর তৃতীয় বা শেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কটা? কটা হয়ে যাবে? অপশান ডি, পরমাণুর সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 11। তাহলে প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 8, আর শেষ কক্ষে কিন্তু 1। অপশান টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্যার জন সাইমন কত খ্রিস্টাব্দে রিপোর্ট প্রেস করেছিলেন? ইতিহাসের একটা প্রশ্ন, কোনটা উত্তর হবে? তো এক্ষেত্রে ডি, 1930 খ্রিস্টাব্দ হয়ে যাবে উত্তর। পরেরটা দেখবো, সিএডি এর সম্পূর্ণ নাম কি? ক্যাড, কম্পিউটারের একটা প্রশ্ন, কম্পিউটার নলেজ থেকে নেওয়া হয়েছে। কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান বি, কম্পিউটার এডেড ডিজাইন। চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান সি, ঝাড়খণ্ড। পরেরটা দেখবো, ভারতের মোট কতগুলি রাজ্য আছে? ভারতের 28, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঘাট ব্যাঘ্র সংরক্ষণটি কোন রাজ্যে অবস্থিত?
কোন রাজ্যে হবে? অপশান এ মহারাষ্ট্র। P-15 সিংহ কী নামে পরিচিত? তো এক্ষেত্রে মাউন্ট এভারেস্ট, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরেটা দেখবো ভারতের ট্র্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রটি কী, কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান সি নাগ, এটা একটা ট্র্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র। আর 1780 সালে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন, কোনটা উত্তর হবে? অপশান সি লর্ড ওয়ারেন হেস্টিংস। বিরূপাক্ষ মন্দির কোন রাজ্যে অবস্থিত? কোনটা উত্তর হবে? অপশান বি কর্ণাটক। টেনিস খেলোয়াড় অ্যাশলি বাটি কোন দেশের খেলোয়াড়? কোন দেশের খেলোয়াড় হবে? কুইন্সল্যান্ড, অপশান সি। অনুচ্ছেদ 370 নম্বর ধারা থেকে কোন খণ্ড এখনও বাতিল করা হয়নি? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হবে? খণ্ড এ, 1 নম্বর খণ্ডটা, প্রথম খণ্ডটা এখনও বাদ দেওয়া হয়নি। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, কোথায় রয়েছে এটা? যোধপুর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখবো ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে, সঠিক উত্তর কোনটা হবে? অ্যালবুমিন, অপশান বি। নেক্সট দেখবো কে মহাযাত্রা রচনা করেন, তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। পরের প্রশ্ন চলে যাব, কোনটিকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়? মিড রেঞ্জ কম্পিউটার কোনটাকে বলা হয়? তো এক্ষেত্রে বন্ধুরা মিনি ফ্রেম কম্পিউটার, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেটা দেখবো হেপাটাইটিস বি ভাইরাসে কোন নিউক্লিয় প্রোটিন বর্তমান, সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ ডিএনএ। পরেটা দেখবো 1991 সালের ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তো এক্ষেত্রে চীন, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখবো স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয়, রাইট অ্যান্সার কোনটা হবে? অসহযোগ আন্দোলন, অপশান বি। নেক্সট দেখবো বুলি কোন খেলার সাথে যুক্ত, বুলি কথাটি কোন খেলার সাথে যুক্ত, কোনটা হবে রাইট অ্যান্সার? হকি, অপশান এ। পরেটা দেখবো 2018 ICC উমেন ওয়ার্ল্ড T20 টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হলো, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়েস্ট ইন্ডিজ, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরেটা দেখবো কত খ্রিস্টাব্দে জম্মু কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়, সঠিক উত্তর কোনটা হবে? 26 অক্টোবর 1947 সালে। পরেরটা দেখবো শিলা কখন তাপ বিকিরণ করে সংকুচিত হয়, সঠিক উত্তর রাত্রিবেলা, অপশান ডি। পরেরটা দেখবো পানাজি শহর কোন নদীর তীরে অবস্থিত, সঠিক উত্তর কোনটা হবে? মান্ডবি, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখবো সিস্টোলিথ দেখা যায় কোন গাছের পাতায়, তো এক্ষেত্রে বট পাতা, অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন, উত্তর দেওয়ার চেষ্টা করো, কোনটা সঠিক উত্তর হবে? লর্ড ক্যানিং, অপশান সি। রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX এর অভাবে কি রোগ হয়, সঠিক উত্তর কোনটা হবে? হিমোফিলিয়া বি, অপশান ডি। 2018 এশিয়ান গেমসে হিমা দাস নিম্নের কোন বিভাগে সোনা জিতেছিলেন,
তো এক্ষেত্রে বন্ধুরা মহিলা 4x400, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 4x400 মানে এই দৌড়ে একই দেশের চারজন অংশগ্রহণ করে আর কি। নেক্সট দেখবো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর কোনটা হবে, সিকিম, অপশান এ। সো বন্ধুরা তোমরা কত স্কোর করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে কেয়ারফুলি প্রেস করে নাও, তবে আমি যখন এরপরে আবার ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ।